নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব মঙ্গলের রত্ন প্রবালের বিষয়ে। প্রবালের প্রভাব আমাদের জীবনে কিভাবে পড়ে থাকে, কিভাবে এই প্রবাল কাজ করে থাকে, কোন মানুষের ক্ষেত্রে প্রবাল ধারণ করা শুভ হয়ে থাকে এবং কাদের ক্ষেত্রে প্রবাল ধারণ করা কখনোই উচিত নয়, এই সমস্ত বিষয়গুলির ওপর আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। সবার প্রথমে জানব যে মঙ্গলের রত্ন প্রবালই কেন, এবং প্রবাল যখন আপনারা ধারণ করে থাকেন তখন কিভাবে আপনাদের জীবনে এই প্রবাল ক্রিয়া ঘটিয়ে থাকে। দেখুন, মঙ্গল নামে যে গ্রহটি আছে এটি পূর্ণরূপে অগ্নিতত্ত্বের গ্রহ নয়। মঙ্গলের দুটি রাশি, একটি হচ্ছে মেষ রাশি এবং একটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক মুখ্যত জলতত্ত্ব প্রধান রাশি এবং মেষ অগ্নিতত্ত্ব প্রধান রাশি। মঙ্গলের মধ্যে কিছু অংশ জলতত্ত্ব এবং কিছু অংশ অগ্নিতত্ত্ব হয়ে থাকে। প্রবাল সাধারণত দু প্রকারের হয়ে থাকে, একটি লাল প্রবাল এবং একটি কমলা প্রবাল। এছাড়া সাদা প্রবালও কিন্তু দেখতে পাওয়া যায়, প্রচলিত রয়েছে। লাল প্রবালকে ইটালিয়ান প্রবাল বলে মনে করা হয়ে থাকে এবং কমলা প্রবালকে ইন্ডিয়ান প্রবাল বা দেশি প্রবাল বলা হয়ে থাকে। লাল প্রবাল উগ্র স্বভাবের হয়ে থাকে এবং এই প্রবাল দুর্বল মঙ্গলকে মজবুত করতে সাহায্য করে। কমলা প্রবাল সৌম্য স্বভাবের হয়ে থাকে, এই প্রবাল মঙ্গলের অশুভত্বকে কম করে থাকে। দেখুন, হতেই পারে কোনো ব্যক্তির লাল প্রবাল শুট করছে না কিন্তু কমলা প্রবাল শুট করছে, অথবা কমলা প্রবাল শুট করছে না লাল প্রবাল শুট করছে। তো আপনাদের প্রথমে জন্মকুষ্ঠি অনুযায়ী দেখা দরকার যে মঙ্গলকে শক্তিশালী করা প্রয়োজন না মঙ্গলকে ব্যালেন্স করা প্রয়োজন, সেই হিসাবেই কিন্তু আপনারা প্রবাল ধারণ করতে পারেন। এখন আলোচনা করব, যদি আপনি প্রবাল ধারণ করেছেন এবং প্রবাল আপনাকে ফায়দা দিচ্ছে, তো কোন কোন ধরনের লাভ আপনারা আপনাদের জীবনে মিলতে দেখতে পাবে। দেখুন, প্রবাল ধারণ করার পর যদি আপনার ক্ষেত্রে শুট করছে, তাহলে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস এবং সাহসের বৃদ্ধি ঘটতে আপনারা দেখতে পাবেন। রক্ত এবং স্কিন সম্বন্ধীয় সমস্যার সমাধান মিলবে যদি আপনার ক্ষেত্রে প্রবাল শুট করছে। তো মহিলাদের ক্ষেত্রে গাইনো সম্বন্ধীয় সমস্যার জন্য প্রবাল অত্যন্ত বিশেষভাবে লাভকারী হতে পারে যদি তার ক্ষেত্রে শুট করছে। তো যে সমস্ত মানুষেরা টেকনিক্যাল ফিল্ডে আছেন অথবা ফোর্স, পুলিশ, আর্মি, মিলিটারি কমান্ডো ইত্যাদি ইত্যাদি বিষয়ে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবাল শুট করছে। তো যদি এমনটি হচ্ছে, তাহলে আপনাদের কর্মজীবনে ভীষণভাবে আপনারা সফলতা পেতে নিশ্চিতভাবে দেখতে পাবেন। দেখুন, যদি আপনার জন্মকুষ্ঠিতে মঙ্গলের কোনো অশুভ দোষ রয়েছে এবং প্রবাল আপনার ক্ষেত্রে শুট করছে, তাহলে মঙ্গল দোষ সম্বন্ধীয় যে অশুভ প্রভাব তা আপনার জীবনে রয়েছে, তা কিন্তু এই প্রবাল রত্নের মাধ্যম দিয়ে সমাধান হতে দেখতে পাবেন। দেখুন, যদি আপনি প্রবাল ধারণ করে নিয়েছেন না বুঝে শুনে, এমন ক্ষেত্রে প্রবাল যদি আপনার ক্ষেত্রে কোনো সমস্যা করে থাকে, তাহলে কী ধরনের সমস্যা আপনার জীবনে নিয়ে আসতে পারে? দেখুন, প্রবাল যদি আপনার ক্ষেত্রে শুট করছে না, এমন ক্ষেত্রে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন আপনাকে করাতে পারে। রক্তপাত হতে পারে, ভীষণভাবে রক্তপাত সম্ভাবনা বেড়ে যেতে পারে সর্বদা, এবং মামলা, মোকদ্দমা, জেল, হাজত, বিবাদ, ঝগড়া, অশান্তি, মানুষের সাথে মতবিরোধ, সমস্ত কিছু কিন্তু বাড়িয়ে তুলতে পারে, যেগুলো ক্ল্যাশ টাইপের, এরকম ধরনের জিনিসগুলো কিন্তু মঙ্গল বাড়িয়ে তোলে। প্রবাল যদি আপনাদের ক্ষেত্রে শুট করছে না কিন্তু আপনি প্রবাল ধারণ করে ফেলেছেন, এমন ক্ষেত্রে পরিবারের মানুষের সাথে দ্বন্দ্ববিবাদ হতে পারে, কাছের মানুষ যারা ভাই রয়েছেন, বোন রয়েছেন, এদের সাথে সম্পর্কের অবনতি দ্রুত ঘটবে এবং আপনার স্বভাবের মধ্যে একটা উগ্রতা দেখা যাবে। সর্বদাই আপনি একটা উগ্র স্বভাবের হয়ে পড়বেন, দ্রুত উগ্র হয়ে পড়বেন, এরকম কিন্তু ভীষণভাবে দেখা যাবে, যার ফলে আপনার মধ্যে ক্রোধ বৃদ্ধি পাবে এবং আপনার ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু এই ক্রোধের বশে, এই উগ্রতার বশে বড় বড় সিদ্ধান্ত কিন্তু ভুল আপনি নিয়ে নিতে পারেন খুব দ্রুত। তাই অত্যন্ত সাবধান আপনাকে থাকতে হবে। এবার আমি আপনাদের সাথে এখন আলোচনা করব কাদের প্রবাল ধারণ করা অত্যন্ত শুভ হয়ে থাকে এবং কাদের ক্ষেত্রে ভুল করেও কখনো প্রবাল ধারণ করা উচিত নয় সে বিষয়ে। দেখুন, যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল ফায়দাদার হয়ে আছে, শুভ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে প্রবাল ধারণ করা উচিত। মেষ লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন এবং মীন লগ্ন,
এই ছটি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবাল ধারণ অত্যন্ত বিশেষভাবে সুফলদায়ী হয়ে থাকে। বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্নের মানুষেরা প্রবাল আপনাদের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর পরিণতি সৃষ্টি করতে পারে। আপনাদের জন্য কিন্তু কখনোই প্রবাল ধারণ করা উচিত না। বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন আপনারা দ্রুত হতে দেখতে পাবেন। তাই যাদেরই বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবাল ধারণ করা থেকে বাঁচতে হবে। প্রবাল কখনোই কিন্তু আপনারা ভুল করে ধারণ করবেন না, প্রচন্ড সমস্যায় পড়ে যাবেন কিন্তু আপনারা। মকর লগ্নের ক্ষেত্রে এবং কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে বিশেষ দশা চলাকালীন আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রবাল ধারণ করা যেতে পারে। যে সমস্ত মানুষেরা ক্রোধী প্রকৃতির, ক্রোধী স্বভাবের, ক্রোধ প্রচণ্ড রাগী স্বভাবের, যারা অত্যন্ত রাগ কন্ট্রোল করতে পারে না, খুব দ্রুত হিংসাত্মক হয়ে ওঠে, তাদের ক্ষেত্রে কিন্তু ভুল করেও কখনো প্রবাল ধারণ করা উচিত নয়। যে সমস্ত মানুষেরা প্রচণ্ড অলস্য স্বভাবের হয়ে থাকে, আলসিক, সর্বদা কিন্তু আলস্যতা একটা তার মধ্যে থাকেই, একটু ভীতু স্বভাবের, ছোট ছোট বিষয় হলো, ছোট ছোট পরিস্থিতি বিঘ্নিত হলো, সেই ছোট্ট পরিস্থিতি দেখে, খারাপ পরিস্থিতি দেখে সে ঘাবড়ে যায়, এমন মানুষদের ক্ষেত্রে প্রবাল কিন্তু অবশ্যই ধারণ করা উচিত। যদি আপনার জন্মকুষ্ঠি, আপনার জন্মকুণ্ডলী নেই, এমন ক্ষেত্রে আপনারা কিন্তু হস্তরেখা দেখে তারপরে আপনারা প্রবাল ধারণ করতে পারেন। না জেনে শুনে হঠাৎ করে প্রবাল আপনারা কিন্তু কখনো ধারণ করবেন না। এই প্রবাল যদি আপনাদের ক্ষেত্রে স্যুট না করছে, তাহলে আপনার জীবনে কিন্তু দুর্ঘটনা, অপারেশন, ঝঞ্ঝাট, আইনি সমস্যা, মামলা, মোকদ্দমা, মতবিরোধ, এগুলো কিন্তু ভীষণভাবে বৃদ্ধি করবে। তাই আপনারা যখনই প্রবাল ধারণ করছেন, আপনারা বিচার বিবেচনা করে তারপরেই আপনারা প্রবাল ধারণ করুন, তা আপনাদের জন্য শুভ হবে। প্রবাল কিভাবে ধারণ করবেন আপনারা? দেখুন, প্রবাল ধারণ করতে হবে যখনই, তখন কিন্তু আপনাদের ডান হাতের অনামিকা আঙুলে অথবা বাম হাতের অনামিকা আঙুলে অর্থাৎ রিং ফিঙ্গারে আপনারা কিন্তু প্রবাল ধারণ করতে পারেন। প্রবাল ধারণ যখনই করবেন, সেই তিথিটি যেন শুক্লপক্ষের মঙ্গলবার হয়ে থাকে, এবং একই সাথে আপনাদের মাথায় রাখতে হবে, যদি মঙ্গলের নক্ষত্রযুক্ত দিন হয়, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা নক্ষত্রযুক্ত দিনে সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে যদি আপনারা প্রবাল ধারণ করতে পারেন, তা অত্যন্ত বিশেষভাবে শুভ ফলদায়ী হয়ে থাকবে। যখনই আপনারা প্রবাল ধারণ করবেন, তখন একটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন, প্রবালের সাথে কখনো নীলা এবং গোমেদ ভুলেও কিন্তু ধারণ করবেন না। আমি বহু মানুষের হাতে, বহু ক্ষেত্রে কিন্তু আমি এরকম দেখে থাকি, অত্যন্ত ক্ষতির সম্মুখীন আপনারা হবেন। একটি প্ল্যানেট যখন আপনাকে ভালো করতে যাচ্ছে, তখন গোমেদ এবং নীলা কিন্তু আপনাকে সমস্যাগ্রস্ত করে দিতে পারে বিভিন্ন দিক থেকে, সাবধান থাকবেন। দেখুন, যদি আপনি প্রবালের সাথে নীলা ধারণ করছেন, প্রবালের সাথে গোমেদ ধারণ করছেন, এক্ষেত্রে নিশ্চিতভাবে আপনারা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এবং বড় বড় সমস্যার সম্মুখীন আপনারা হতে দেখতে পাবেন, যা মঙ্গল সম্বন্ধীয়। তাই প্রবাল ধারণের সময় এদিকে অবশ্যই আপনাদের ধ্যান রাখা প্রয়োজন। পরামর্শ নিয়ে যদি আপনারা প্রবালের সাথে একটি মুক্ত আপনারা ধারণ করতে পারেন, তাহলে এই প্রবালের যে দুষ্প্রভাব, সেগুলো কিন্তু আপনাদের জন্য দূর হয়ে যাবে এবং আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলকারী হবে। আজ আমি আপনাদের সাথে মুখ্যত আলোচনা করলাম প্রবাল আপনারা কিভাবে ধারণ করবেন, কাদের ক্ষেত্রে প্রবাল ধারণ করা উচিত, কাদের ক্ষেত্রে প্রবাল ধারণ করা উচিত নয়, এবং প্রবালের বিশেষ মাহাত্ম্য কি আছে, প্রবাল সম্বন্ধে সমস্ত কিছুই আজ আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের এই ছোট ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।